তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, দাবিটি ইউক্রেনের। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের হাজার দিন পার করে ইউক্রেনের প্রাক্তন সামরিক প্রধান ভ্যালেরি ঝালুঝনি বলছেন, তার বিশ্বাস তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। পশ্চিমা নিয়ন্ত্রিত মিডিয়ার কল্যাণে তিনি নিজের বিশ্বাস প্রচার করে বেড়াচ্ছেন। বর্তমানে ব্রিটেনে ইউক্রেনের দূত হিসেবে কর্মরত ঝালুঝনির এমন বক্তব্যের পেছনে যুক্তি হল, যেভাবে রাশিয়া এবং তার বন্ধু দেশগুলো এই যুদ্ধে জড়িয়ে পড়েছে তা বিশ্বযুদ্ধেরই ইঙ্গিত দিচ্ছে। অথচ শুরু থেকেই তার দেশ যুক্তরাষ্ট্র আর ইউরোপের ন্যাটো জোটভুক্ত দেশগুলোর ঘাড়ে চেপে যুদ্ধটি করে চলেছে। রাশিয়ার কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার 10,000 সেনা মোতায়েন করা হয়েছে। ওই সৈন্যরা ইউক্রেনে যুদ্ধ করতে এসেছে, এটাই জোর গলায় প্রচার করছেন ঝালুঝনি। ইরানকেও এর মধ্যে জড়িয়ে বক্তব্য দিয়েছেন তিনি। ইউক্রেনে ইরানি শাহিদিরা নাকি সেখানকার সাধারণ মানুষকে প্রকাশ্যে হত্যা করছে, এভাবে কথার যুদ্ধে উত্তাপ বাড়ছে। সাম্প্রতিক উত্তেজনার শুরু হয় যখন মার্কিন যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য ইউক্রেনকে রাশিয়ার গভীরে তাদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার অনুমতি দেয়। এর প্রতিক্রিয়াতেই তিন দিন আগে রাশিয়ার পারমাণবিক নীতির আনুষ্ঠানিক বদল আনেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর বৃহস্পতিবার ইউক্রেনের ডিনিপ্রোতে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। পরমাণু অস্ত্রবিহীন ক্ষেপণাস্ত্রটি আসলে রাশিয়ার দেয়া কঠিন সতর্কবার্তা। সীমা ছাড়ালে ইউক্রেন আর তার ন্যাটো জোটের বন্ধুদের দেশে পরমাণু অস্ত্র ছোড়া হবে তা বোঝাতেই পদক্ষেপ নিয়েছে রাশিয়া। শুরু থেকেই ন্যাটো জোটভুক্ত দেশগুলোর দেয়া বিপুল পরিমাণ সমরাস্ত্র দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে থাকা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ও হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় সরব। সেই আক্রমণকে যুদ্ধের মাত্রা এবং বর্বরতা বৃদ্ধির স্পষ্ট নিদর্শন বলছেন তিনি। ইরানি ড্রোন এবং অন্যান্য উন্নত অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া আক্রমণ চালাচ্ছে, এমনটাও বলা হচ্ছে অনেক আগ থেকে। অস্ত্র পাঠিয়ে এই সংঘাতে চীনও সরাসরি জড়িয়েছে, দাবি ঝালুঝনির। ইউরোপ আমেরিকার অস্ত্র দিয়ে যুদ্ধ করা ইউক্রেন এই যুদ্ধকে দেশের সীমানার বাইরে ছড়িয়ে পড়া ঠেকাতে ইউরোপ আমেরিকাকে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে। এমন বক্তব্য দিয়ে ঝালুঝনি আরও বলেছেন, ইউক্রেনের ভূখণ্ডে এখনই যুদ্ধ থামানো সম্ভব, কিন্তু কিছু কারণে অংশীদাররা এটি বুঝতে চায় না জানিয়ে ঝালুঝনি বলেছেন, স্পষ্টতই ইউক্রেনের অনেক শত্রু রয়েছে। এই বছরের শুরুতেই ইউক্রেনের সামরিক প্রধানের পদ থেকে ভ্যালেরি ঝালুঝনিকে বরখাস্ত করে ইউক্রেন। তারপরেও এখনও দেশটির রাজনৈতিক আলোচনায় তিনি সরব। তার দাবি, যুদ্ধে যতই প্রযুক্তি ব্যবহার করা হোক না কেন, ইউক্রেন তা সামলে নেবে। কিন্তু তার দেশ এই যুদ্ধ একা লড়াই করে জিততে পারবে কিনা তা তার কাছে পরিষ্কার নয়।